আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। ভিডিওটি দেখেই হয়তো বা আপনারা বুঝে গেছেন যে আমি ঢাকায় চলে এসেছি। আর আমি ঢাকায় আসার আগে ফরিদপুরেরও কিছু ছোট ছোট ক্লিপ রেকর্ড করেছিলাম, সেটা আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় আসার পরে একটু বাসার চারপাশটা ভালো করে দেখে নিচ্ছি, যেহেতু অনেক দিন পরে আমি বাসায় আসলাম। এই জন্যে এই ভিডিওটুকু হচ্ছে আমার আসার আগের মুহূর্ত, মানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসা থেকে বের হই। তো আসার আগে আমরা আসলে কোনো ভারী খাবার খাইনি, একদমই খুব পাতলা খাবার খেয়েছিলাম বা হালকা খাবার। এখানে মাছ ভাজি আর হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে আর মাছ রান্না করছিলাম আম্মু। তো এখানে আমি প্লেট সাজায় নিয়ে এসেছিলাম একবারে, আপনাদের ভাইয়া আর আমি আমার রুমে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, একদমই কারেন্ট ছিল না। তো ফোনে লাইট দিয়ে আমি ভিডিও করেছি আর হচ্ছে খাওয়া দাওয়াও করেছি। যেহেতু বাসা থেকে চলে আসব তাই আমার মনটা আসলে ভালো ছিল না, তো ওইভাবে করে আমি সব কিছু ভিডিও করতে পারিনি, তবে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করার পরে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে হচ্ছে আমরা বাস কাউন্টারে আসি। সেখান থেকে টিকিট করার পরে হচ্ছে আমরা রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আর দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কে বলবে যে এখনও বিকাল, মানে 4:30টার দিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর চারপাশ একদম অন্ধকার ছিল। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বাসের একটা অংশ দিয়ে একটু একটু করে পানি পড়তেছিল। আর এই যে বাস অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু ঢাকায় পৌঁছেও গিয়েছি। এত পরিমাণ ঝড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি ঠিক মতো, আর সিএনজিতে ওঠার পরেও প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল, যে কারণে আমি আসলে ফোনটা বের করে ভালো করে ভিডিও করতে পারিনি, তবে আমি যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমরা যখন 300 ফিট দিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকতেছিলাম তখনকার ভিডিও। মনে হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যে আমাদের সিএনজিটা একদম উড়াই নিয়ে যাবে। তো যাই হোক, রাস্তায় অনেক পানি জমেছিল আর জায়গায় জায়গায় গাড়ি একদম বন্ধ হয়েছিল। গতকাল বাসায় এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা ঘুম, দেন হচ্ছে পরের দিনে আসলে আমি খুবই হালকা পাত্রে রান্না বাড়া করছিলাম। এই জন্য আপনাদের সাথে আসলে রান্নার কোনো ভিডিও আর শেয়ার করা হয়নি, যেহেতু অনেক দিন পরে ঢাকায় আসছি তাই বাসা থেকে বিকালে একটু বের হইলাম। বের হওয়ার পরে প্রথমে আমরা একটু যমুনাতে গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম ঢালি ফুড কোর্ট। সেখানে গিয়ে আমরা একটু খাবার দাবার চুজ করলাম যে কী খাবো। তো আমরা চায়ের অর্ডার দিলাম, বেশ সময় লাগতেছিল, এক কথায় খুবই বিরক্ত লাগতেছিল যে কখন আসবে। এবং অবশেষে যখন চাটা আসলো তখন আসলে মুখটা ভালো হয়ে গেল, কারণ দেখতে খুবই সুন্দর ছিল আর চাটা খেতেও অনেক মজার ছিল। তো আমরা দুজন চা পাওয়ার পরে আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন আমরা ফুচকাটা পাব। আর এই যে ফুচকাটা চলে আসছে, এখানে মিষ্টি এবং টক দুইটাই ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক দিতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় একদম শেয়ার না করলেই না, আমি কিন্তু দেখেছি যে আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু আমার চ্যানেলটা কখনো সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু ঠিক না। কেউ ভালো কিছু করলে পরে তাকে সাপোর্ট করতে হয়, তাই সবার কাছে অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।